কিংবদন্তি গীতিকার নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আননি। আজ সকালে মৃত্যু হয় তার, বয়স হয়েছিল 79 বছর। পরিবার জানায় গত কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। তিনি গানের মানুষ, তিনি সিনেমার মানুষ, তিনি বাংলার সংস্কৃতির পুরোধা, তিনি কিংবদন্তি কাজী মাজহারুল আনোয়ার। পাক বাহিনীর বিরুদ্ধে করেছেন মুক্তিযুদ্ধ, আর তাই তার লেখনীতে ফুটে উঠেছে দেশপ্রেমের গল্প। তাই বলে যে প্রেম তাকে ছোঁয়নি তা কিন্তু নয়। কথা সুরে ভালোবাসার গল্প যেমন বলেছেন, তেমনি লিখেছেন আনন্দ বেদনার মহাকাব্য। এক জীবনে 20,000-এর বেশি গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। শুরুটা 1962 সালে। বিবিসি জরিপে সর্বকালের সেরা 20 বাংলা গানের মধ্যে তিনটি তার লেখা। আমার বাবা সত্য সাহা, গাজী মাজহারুল আনোয়ার, আজিজুর রহমান, দিলীপ বিশ্বাস, নায়করাজ, রাজ্জাকের একদম একটা পরিবারের মতো ছিলাম। শুধু গান রচনা কিংবা সুর করাই নয়, ক্যামেরার পেছনেও অনবদ্য ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। 1982 সালে মুক্তি পায় তার প্রথম পরিচালিত ছবি নান্টু ঘটক। এরপর একে একে আলোর মুখ দেখেছে আরও 20 সিনেমা। লিখেছেন কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, করেছেন প্রযোজনাও। শুধু প্রযোজক না, আজকে সাংস্কৃতিক অঙ্গনের যে ক্ষতি হয়ে গেল, অপূরণীয় ক্ষতি, একটা গাজী মাজহারুল আনোয়ার 100 বছরে আর আসবে না, আমরা আর পাবো না। গীতিকার হিসেবে 5 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2002 সালে হাতে ওঠে 21শে পদক, পেয়েছেন স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড। 1943 সালের 22 ফেব্রুয়ারি কুমিল্লার তালেশ্বর গ্রামে জন্ম নেয়া গাজী মাজহারুল আনোয়ার যদি আর 172 দিন বেঁচে থাকতেন, তবে উদযাপন করতেন জীবনের 80তম জন্মদিন। কিন্তু তার আগে আজ ভোরে পাড়ি দিলেন না ফেরার দেশে। প্রিয় মানুষটির প্রস্থানের খবরে হাসপাতালে ছুটে আসেন সহকর্মী অগ্রজ অনুজরা। অনেক মানুষই পৃথিবী থেকে চলে যায়, কিন্তু কিছু কিছু মানুষ চলে যায় তাদের নিদর্শন রেখে যায়, আর উনি যেই কাজগুলো করে গেছেন সেটা তো ওনার অমর হয়ে থাকবে আমাদের মাঝে। যখন আমি এখন ওনাকে দেখলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে কেন কাঁধে হাত দিয়ে বলছে না, মা কেমন আছো। উনি সর্বজন সমাদৃত একজন মানুষ ছিলেন, প্রচন্ড একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহর রহমতে সবার দোয়া উনি পেয়েছেন, আল্লাহর রহমতে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। মৃত্যু নামে সত্যে তিনি নেই নশ্বর পৃথিবীতে, তবে গানে গানে কিংবা নির্মাণে ঠিকই প্রজন্ম থেকে প্রজন্মের অন্তরে দশকের পর দশক বেঁচে থাকবেন একজন গাজী মাজহারুল আনোয়ার। নাজমুল আলম রানা, চ্যানেল 24।